ফারুক ভাই মিয়া ভাই আমাদের দেশের আসলে একটা অ্যাসেট। ওনাকে নিয়ে আমার দুঃসাহস নাই কিছু বলার। উনি অনেক অনেক বড় অনেক বড় মাপের মানুষ, অনেক বড় মাপের হিরো। আমি ওর ছোটোবেলা ওনার ছবি দেখেছি লাঠিয়াল। তো ওনাকে নিয়ে স্মৃতিচারণ করার মতো দুঃসাহস আমার নেই। আমি এক কথায় বলবো যে মিয়া ভাইয়ের মতো মানুষ, এত ব্রড মাইন্ডের মানুষ, এত হিরো, সবার সঙ্গে মিশাক, সবার সঙ্গে কথা বলা, তার যে একটা মানে মানে কি বলে আত্মপ্রকাশ, সেটা আমাদের নিয়ে মাঝে মধ্যে যথেষ্ট জোকস করত, আনন্দ করত। এবং তারা ওই আমলে কি করেছে সেগুলো কথা আমাদের কাছে যখন বলতো ভীষণভাবে আনন্দিত হতাম। এবং আমার সৌভাগ্য হয়েছে আমার এই বয়সে তার সঙ্গে চারটা ছবি করা। তার সঙ্গে ছবি করতে গিয়ে আরও অনেক তার যে অ্যাক্টিভিটিস, তার যে চালচলন, এবং আমি সারা জীবনে বডি বিল্ডিং করি এবং শরীরচর্চা করি, তো আমাকে দেখে মাঝে মধ্যে বলতো আয়তুর পাঞ্জার কেমন কি দেখি, তো টেস্ট করে দেখতো, বললেন না তুই ভালো ধরে রাখছিস, এখনও ভালো থাক, তুই অনেক কিছু করতে পারবি, অনেক উৎসাহ দিত। তো আমি কি বলবো আমি জানি না, আল্লাহ পাক অনেক বেহেস্ত নসিব করুক, ওনার আত্মার মাতৃত্ব কামনা করি। ওনাকে নিয়ে আলোচনা করার মতো দুঃসাধ্য আমার নেই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আসসালামু আলাইকুম। উনি এমপি হওয়ার পর অসুস্থ হওয়ার ঠিক বোধ হয় এক দেড় মাস আগেও আমরা শিল্পী সমিতি হই হাল্লা, নানান কথাবার্তা, নানান স্মৃতিচারণ, তার আগের জামানার কথাবার্তা, এই শিল্পী সমিতি বসে বসেই কথাবার্তা হয়েছে। ইন্ডিয়ান ছবি নিয়ে আমার সঙ্গে এই ধরনের কোনো আলোচনা আমি শুনি নাই। তবে সে একজন প্রখ্যাত না বিখ্যাত একজন এই বরেণ্য ব্যক্তির, বাংলার এমন মানুষ নাই যে তাকে চিনে না এবং তার নিয়ে গর্ব করে না, সেটা আমিও গর্ব করছি, সে ভালো থাকে। ওনার সঙ্গে স্মৃতি বলতে দেখুন যেটা বললাম যে উনি একজন বডি বিল্ডার মানুষ ছিলেন, শরীরচর্চা করতেন, তো আমাকে দেখেও তার মনে হতো, তখন আমি বলতে কোন ক্লাবে করতিস, কী করতিস, কী করিস, তা আমি বলছিলাম যে আমি বক্সার করি, আমি জুডো করি, কারাতে করি, তো কত ইস তো অনেক ভালো, আয় দেখি পাঞ্জা লাগে, তো এরকমভাবে তার সঙ্গে এই ধরনের জোকস অনেকবারই করছি। যখন ছবি জীবন মানে যুদ্ধ লাস্ট ছবি যখন করি, তখনও সে পিঠে হাত দিয়ে বললো যে তুই সামনে আগা, তোর চোখ মুখ কথা বলে, তুই একটু ভালো করে পারফরমেন্স কর, অনেক বড় হতে পারবি, এটাই আমার জন্য দোয়া। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।